মৌসুনী দ্বীপ, যেই জায়গাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক পরিচিত। কিন্তু বেশ কয়েক বছর আগে কেমন ছিল এই মৌসুনী দ্বীপ? আমরা গিয়েছিলাম 2020 সালে, যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুক এবং ইউটিউবে খুব একটা পরিচিত ছিল না এই মৌসুনী দ্বীপ। 31 ডিসেম্বরে আমরা 12 থেকে 13 জন বন্ধুরা মিলে ঘুরতে যাই এই মৌসুনী দ্বীপে। আর হ্যাঁ, আজকের ভিডিওর মাধ্যমে 2020 সালের মৌসুনী দ্বীপ ঘুরিয়ে দেখাতে চলেছি তোমাদেরকে। ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে অবশ্যই বলবো এই জায়গাটা একবার ঘুরতে যান। হ্যাঁ, জায়গাটার নাম মৌসুনী দ্বীপ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউটিউব বা ফেসবুক জুড়ে অনেক অনেক হাজার হাজার ভিডিও আছে। তো 2020 সালের মৌসুনী দ্বীপকে 2023 সালে এসে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখানোর কারণ কি? হ্যাঁ, আমরা একটা ছোট্ট প্রমোশন পেয়েছি, মৌসুনী দ্বীপের একটা রিসর্টে যাব। সেই রিসর্টের নাম আমি এখন নিচ্ছি না। সেই রিসর্টে গিয়ে সেই রিসর্টের কিছু সিনেমাটোগ্রাফি বা কিছু ড্রোন ভিউ করে তাদেরকে দেবো, আর আমরা মৌসুনী দ্বীপটাও ঘুরবো। তবে হ্যাঁ, এই যে মৌসুনী দ্বীপ, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে আমরা আজকে কিন্তু মৌসুনী দ্বীপ যাচ্ছি না। আর হ্যাঁ, আমরা যে মৌসুনী দ্বীপ কবে যাচ্ছি সেই ডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো। তবে হ্যাঁ, মৌসুনী দ্বীপের ওপর ভিডিওটা বানানোর কারণ হচ্ছে তোমাদেরকে কিন্তু আজকে ঘুরিয়ে দেখাবো মৌসুনী দ্বীপ, সেটা আবার 3 বছর আগে, মানে 2020 সালে মৌসুনী দ্বীপ কেমন ছিল সেই ব্যাপারটাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমি সৌরভ, তোমরা দেখছো রংছবি, যেখানে আমি তোমাদেরকে তোমাদের কিছু পছন্দের জায়গাকে অনেক কালারফুল করে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো আজকে চলো তোমাদেরকে 2020 সালে মৌসুনী দ্বীপ কেমন ছিল সেইটাই ঘুরিয়ে দেখাতে চলেছি। তো ভিডিওটাকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা ভাবছো মৌসুনী দ্বীপ কীভাবে যাবে? মৌসুনী দ্বীপ আমরা যখন 2020 সালে 31 নাইটে ডিসেম্বরে গিয়েছিলাম, তখন কিন্তু আমরা বাড়ির এখান থেকে 4 চাকা ভাড়া করে সোজা চলে গেছিলাম মৌসুনী দ্বীপ। আর তোমরা যদি মৌসুনী দ্বীপ যেতে চাও, তোমাদেরকে যেতে গেলে যদি ভাবো লোকাল ট্রেনে করে যাবে, তাহলে তোমাদের লোকাল স্টেশন থেকে সোজা পৌঁছে যেতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে যাওয়ার পর সেখান থেকে নামখানা লোকাল ধরে একদম পৌঁছে যেতে হবে নামখানা লোকাল, এবং সেখান থেকে একটা নদীর ঘাট পড়বে, সেই নদীটা টপকে তোমাদের পৌঁছে যেতে হবে মৌসুনী দ্বীপ। আর হ্যাঁ, আমরা যেদিন মৌসুনী দ্বীপ গিয়েছিলাম সেদিন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল, যার কারণে আমরা যখন ওয়েলকাম ড্রিঙ্ক এবং ব্রেকফাস্ট খাওয়ার পর যখন স্নান করতে যাবো ভাবি না, প্রচুর শীত করে। আর আমি একটা ভালো বুদ্ধি করে নিয়ে গেছিলাম ফুটবল, কারণ আমি ফুটবল প্রেমী বা ফুটবল পাগল ছেলে, তো ফুটবল নিয়ে যাবো না এটা হতে পারে। আর কিছু স্কিলের ভিডিও করবো বলেই নিয়ে গেছিলাম, মানে ফুটবল নিয়ে ফ্রি স্টাইল করবো সেই কারণে। আর সেই ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু সেইভাবে ছাড়া হয়নি, তাই জন্যে ভাবলাম আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মৌসুনী দ্বীপটাকে ঘুরিয়েও আনা যাবে, আর মৌসুনী দ্বীপের যে ভিডিওগুলো আমরা 2020 সালে করেছিলাম সেগুলো দেখানোও যাবে। মৌসুনী দ্বীপে সেই সময় আমরা যে ফুটবল খেলেছিলাম দুটো টিমে ভাগ হয়ে, মানে আর কি আমরা গিয়েছিলাম 12 থেকে 13 জন, তো আমরা দুটো টিমে ভাগ হয়ে গেছিলাম, দেন গিয়ে ফুটবল খেলছিলাম। সেই ফুটবল খেলার ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছি আর মৌসুনী দ্বীপটা ঘুরিয়ে দেখাচ্ছি, তো দেখতে। Thank you.
এটা হচ্ছে লগা উঠে গেল হলুদ জ্যাকেট পরে, এটা হচ্ছে বার্বি, বাকি সব গ্রুপ ওইদিকে বসে আছে, কিছু গ্রুপ ক্যাম্পের মধ্যে আছে, গিটার বাজাচ্ছে। মৌসুনী দ্বীপে গিয়েছিলাম একদিনের জন্য, মানে একটা সারা দিন আর একটা রাত্রি, মানে পরের দিন ঠিক 12টার সময় আমাদের ওই যে ট্রেন ছিল ট্রেন থেকে লিভ হয়ে যেতে হতো, মানে বেরিয়ে যেতে হতো, এটাই নিয়ম। মানে একদিনের আমাদের টোটাল খরচা পড়েছিল 1000 টাকা, না 1000 টাকা নয়, তারও একটু কিছু কম, কারণ আমরা যেহেতু গিয়েছিলাম 2020। আর হ্যাঁ, তার পরের দিন মানে যেদিন সকালবেলা, মানে 1 জানুয়ারির দিনকে সকালবেলায় আমরা তাড়াতাড়ি করে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম সানরাইজ দেখবো বলে, যে সকালবেলা সূর্যটা একদম সমুদ্রের ওই সাইডে যে লাল কালারের উঠছিল না, অসাধারণ কিছু লাগছিল। সেই ভিউটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, কারণ আমার কাছে কিছু কিছু ক্লিপ রয়ে গেছে, সেই ক্লিপগুলোই আমি তোমাদেরকে দেখাবো সিনেমাটিক ভিউ করে, সেই জন্য এই ভিডিওটা বানানো। তো সকালবেলা যে সানরাইজ সেই দৃশ্যটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই, তো দেখতে থাকো। এবং মৌসুনী দ্বীপ গিয়ে কীভাবে আমরা মজা করেছিলাম সেটাও আবার 31 নাইটে গেছিলাম, তোমরা বুঝতেই পারছো কতটা মজা হয়েছিল। সেই 31 ডিসেম্বরের রাত এবং 1 জানুয়ারির দিনকে আমরা কত মজা করেছিলাম সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটু দেখাবো। আর কয়েকদিনের মধ্যেই আমরা মৌসুনী দ্বীপ যাচ্ছি, তো মৌসুনী দ্বীপের সিরিজও আসবে পার্ট 1 পার্ট 2 করে, তো এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি 2019 সাল থেকে 2023 সাল প্রচুর ট্রাভেল করেছি, তো সেই ট্রাভেল সিরিজের যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ যে ট্রাভেল করেছিলাম তখন ভিডিওগুলো খুব একটা আপলোড করা হয়নি, আমার ফোনেই মানে গ্যালারিতেই আর কি একটা চিপে সেভ করা আছে, তো সেইগুলো যদি দেখতে চাও আমি হয়তো আবার আমি আপলোড করতে পারি সেইগুলো খুব সুন্দরভাবে যেমন এই ভিডিওটা আপলোড করলাম। আর তোমাদের মৌসুনী দ্বীপের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমরা মৌসুনী দ্বীপ যে যাচ্ছি খুব শীঘ্রই সেটাও একটা ছোট্ট আপডেট দিয়ে দিলাম। আর এইরকম যদি ট্রাভেলের ওপর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই জানাও, আমরা একটা একটা করে জায়গা ছোট ছোট করে ঘুরে দেখাবো তোমাদেরকে। তো কেমন লাগলো অবশ্যই ওভারঅল ভিডিওটা আমাদেরকে কমেন্ট সেকশানে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো একটা ভিডিওতে, আজকের মতো টাটা বাই।